পূজোর পর আজ বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরই নাম উঠে আসে জ্যোতিপ্রিয়র। সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি। তার পাশাপাশি জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দের নাগের বাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। মোট 8টি জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়রও কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি। রেশন দুর্নীতি মামলায় ইডির একযোগে 8 জায়গায় তল্লাশিতে বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি এবং তার আপ্তসহায়ক অমিতদের বাড়িতে তল্লাশি আরও বেশ কয়েক জায়গায় তল্লাশি চলছে। নাগের বাজারে অমিতদের অপর একটি ফ্ল্যাটে পারুল অ্যাপার্টমেন্টেও ইডির হানা দিয়েছেন। যারা ঢুকছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই ঢোকানো হচ্ছে বলে আমরা জানতে পারছি, এবং এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তাদের এই মুহূর্তে অপেক্ষা করছে। মূলত কিছু দোষী আরো আনার ক্ষেত্রে তারা
চালু কর।